নির্মীয়মাণ আরামবাগ মেডিকেল কলেজের কার্নিশ ভেঙে জখম হলেন তিনজন। আহতদের মধ্যে রয়েছেন রাজমিস্ত্রি ও তাঁর সহযোগীরা। আহতরা হলেন রতন হাঁসদা, বাদল ব্যাপারী ও সুকুমার ঘোষ। সুকুমার ঘোষের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। সুকুমারের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। অন্যদিকে রতনের বাড়ি বীরভূম এবং বাদলের বাড়ি ঘুষকড়ায়। রতন এবং বাদলের চিকিৎসা চলছে আরামবাগ হাসপাতালে। প্রথমে দেখলাম, আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম যে যাই নিচের যে পাটাগুলোকে সরাতে গেল, অমনি সঙ্গে সঙ্গে মালটার নিচের দিকে স্ল্যাবটা খসে পড়ে গেল। পড়ে যেতেই মালটা চাপা হয়ে গেল, একজন দেখলাম যে ঝুলছে, মাথাটা চাপা পড়ে গিয়ে, আর তিনজন আহত হয়েছে। তিনজনকে হসপিটালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, একজনকে রিপার করেছে। দাদা, এটা কী বিল্ডিং হচ্ছে দাদা? এটা আমার হসপিটালের বিল্ডিং হচ্ছে, মেডিকেল কলেজ না? মেডিকেল কলেজ। এখানে ঘটনাটা হয়েছিল ওই উপর থেকে, মানে একটা লোডি ফোল্ডিং খুলছিল, ফোল্ডিং খোলার পরে একটা বাটাম পড়লো, বাটাম পড়ার পরে ওই মানে একটা ওই লিলডনটা খুলে পড়ে গেছে। লিলডন ঢালাই? হ্যাঁ, ঢালাইটা ওইটা পড়ে গিয়ে বাস মানে গলায় আটকে ঝুলছে। কজনের এরকম হয়েছে? মানে একজনেরই, একজনের পাও খাম হয়ে গেছে। এই দুজন কজন আহত হয়েছে মোটামুটি? মানে ওই দুজনই ছিল, তিনজন ছিল, একজন তো মানে ভেতরে ছিল, দুজনেরই। হঠাৎ ভেঙে যাওয়ার কারণটা কী? আপনারা তো কাজ করেন, কী বলবেন? আর কী বলবো, এটুকুই আমি দেখেছি, মানে যাই যে ছিল ওদের সঙ্গে ওরাই বলতে পারবে। আমরা বাইরের থেকে এসে তারপরে এটা দেখলো। কোথায় বাড়ি যারা কাজ করছিল আমরা বলতে পারছি না। ওটা আপনাদের এখানে কতজন কাজ করছে মোটামুটি? তাও আমি বেশি দিন না, আমার 4-5 মাস হলো। এটা কিসের বিল্ডিং হচ্ছে দাদা? আমি তো সেটা বলতে পারছি। হসপিটাল? হসপিটালই হবে, এটা মেডিকেল কলেজ হচ্ছে নাকি? তিনজন কিভাবে হয়েছে যদি একটু বলেন? ওরা যে ভাড়া খুলতে গিয়ে ফ্ল্যাটটা পড়ে যায়, ভাড়া সমেত খুলে পড়ে যায়। কোনখানটা কাজ করছিলেন আপনারা? কাজটা দুতলায় হচ্ছিল। দুতলায় হচ্ছিল? কী কী নাম ওখানে, কী কী নাম জানেন যারা আহত হয়েছে দাদা? নাম তো সবার জানা নাই, ওখানকার সেখানে লোক। মেডিকেল কলেজের কাজ হচ্ছিল দাদা? হ্যাঁ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে।